আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। গতকালই হুজাইফা হুমায়রার কাছে টাকা দিয়েছে। হুজাইফা বলল, তুমি মোহরের টাকাটা ইয়াহিয়াকে দিয়ে দাও। হুমায়রা জিজ্ঞেস করল, কেন? ইয়াহিয়া তোমার চিকিৎসার জন্য টাকা দিয়েছে, যার কারণে ও হুমাজাকে ওর ঘরে নিতে পারছে না, আর তাছাড়া এই টাকা তো একদিন শোধ করতেই হবে। এই জন্যই আমি তোমার মোহরানা 5 লক্ষ টাকা লিখেছিলাম। আমি চাই তুমি কারো কাছে যেন ঋণে না থাকো। জাযাকাল্লাহু খায়রান ওয়াইয়াক্কি। যাই, আমি দিয়ে আসি। হুমায়রা গিয়ে ইয়াহিয়াকে বলল, ভাইয়া এই যে আপনার টাকা, যেটা আমার অপারেশনের সময় দিয়েছিলেন। ইয়াহিয়া বলল, বসো, এখন শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ ভাইয়া, এখন অনেক ভালো। কিছুক্ষণ পরে আজান দেবে। মিলহানা বারান্দায় বসে আছে আর ভাবছে সাবিতকে নিয়ে। ওর যখন সাবিতের জন্য বেশি কষ্ট হয় তখন ও সিলেক্ট করা কিছু সাহাবীর জীবনে পড়ে। এর মধ্যে রয়েছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও আছে অনেকেই। এদের জীবন পড়ে ও অনেক সান্ত্বনা এবং অনুপ্রেরণা পায়। তাদের জীবনের সাথে একটা মিল খুঁজে পায় নিজের জীবনের। এই সময় সব থেকে বেশি যা ওকে ধৈর্যশীল রাখতে সাহায্য করছে তা হচ্ছে এই সাহাবিদের জীবনী। ইয়াহিয়া হুমাজার ঘরে গিয়ে ওকে সুসংবাদটা দিল। হুমাজা বলল, আলহামদুলিল্লাহ, অপেক্ষার পালা এবার শেষ। ইয়াহিয়ার ইচ্ছা সে বড় করে ওলেমা করবে, তার জন্য তাকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। 7 দিন পর আমাতুল্লাহ মিলহানাকে ফোন করে বলল সে যেন তাড়াতাড়ি বাড়ি চলে আসে, আর বলল মিলহানার জন্য বড় একটা সারপ্রাইজ এর ব্যবস্থা করেছে সে। পরের দিন ইকরিমা সাহেব এসে মিলহানাকে নিয়ে গেলেন। 2 দিন পর মিলহানা আমাতুল্লাহকে জিজ্ঞেস করল, আমার সারপ্রাইজ কোথায়? একটু অপেক্ষা করো, সারপ্রাইজটাও বড় ভাবি। তুমি যেন কি বলতে চেয়েছিলে আমাকে? ও হ্যাঁ, আর তো বলা হলো না, সবাইকে জানিয়ে দিও আমি এখন রোগী দেখার জন্য প্রস্তুত। তোমার বাবা মাকে জানিয়েছ? হ্যাঁ, তাদের জানিয়েছি। আচ্ছা, আমি গিয়ে ঘরের সবাইকে জানিয়ে আসি। আমাতুল্লাহ গিয়ে হান্না বেগমের কাছে বললেন। হান্না বেগম বলল, আলহামদুলিল্লাহ, একসাথে কয়টা সুখবর পেলাম। ইকরিমা সাহেব ঢাকা গেছেন। মিলহানা জিজ্ঞেস করল, বাবা কেন ঢাকা গেছে? আমি তোমাকে বলতে পারবো না মা। বাবা আপনাকে কি বলে গেছেন? বলে গেছেন তার কাজ আছে, কয়েকদিনের মধ্যে চলে আসবে। আজ সাবিতকে দ্বিতীয়বারের মতো আদালতে হাজির করা হয়েছে। ইকরিমা সাহেব সাবিতের পক্ষে একজন সাক্ষী জোগাড় করেছেন। ওবায়দুল্লাহও আজ কিছুটা নমনীয়ভাবে প্রকাশ করেছে সাবিতের জন্য, তাই সাবিতকে ছাড়ানো সম্ভব হলো। লোকমান এবং খুবাইব সাবিতকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আর ইকরিমা সাহেব ঢাকায় থেকে গেলেন কিছু কাজের জন্য। সাবিতের মুখখানা মলিন হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে পাগলের মতো ছড়িয়ে আছে, দাড়িগুলোতে ধুলো জমায় মনে হচ্ছে পেকে গেছে, মুখের মোচ অনেক বড় হয়ে গেছে, সৌন্দর্য অনেকটা মলিন হয়ে গেছে। গাড়ি চলছে তার আপন গতিতে। সাবিত বলল, ভাইয়া মিলহানা কি চলে গেছে? খুবাইব কিছু বলতে যাবে এমন সময় লোকমান বলল, তোমার কি মনে হয়? কেন থাকবে? তার তো থাকার কোনো কারণ নেই। সাবিত আর কোনো কথা বলল না, হৃদয়টা ভেঙে যাচ্ছে। যদি গিয়ে দেখে মিলহানা চিরতরের জন্য আমার থেকে চলে গেছে, যদি আর কোনোদিন না দেখতে পাই তাকে। এসব ভাবতে ভাবতেই চলে এলো। আসার সময় বাজারে সেলুনে গিয়ে মোচ এবং কিছুটা চুল কেটে এসেছে, এখন চুল ঘাড়ের ওপর, এতদিন পিঠ পর্যন্ত চলে গিয়েছিল। আস্তে আস্তে রাত হয়ে গেছে। ওরা সবাই মসজিদে নামাজ পড়ে তারপর বাড়ির দিকে ঢুকলো। দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হান্না বেগম বললেন, দেখ তো মা, মনে হয় এসে পড়েছে। আমাতুল্লাহ বোরকা পরে দ্রুত গতিতে দরজার দিকে ছুটল। দরজা খুলে সালাম বিনিময় করে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সাবিত সোজা মায়ের রুমে ঢুকল। হান্না বেগমও সাবিতকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। নুসাইবার অবস্থাও তাই। মিলহানা মাগরিবের নামাজ পড়ে তার পছন্দের পুকুর পাড়ে গিয়ে বসেছে, তাই সে এখন পর্যন্ত কোনো কিছুর আলাপ পায়নি। সাবিত নিজের রুমে ঢুকতে চাইলে আমাতুল্লাহ এবং নুসাইবা ঢুকতে দিল না। আমাতুল্লাহ একটা লুঙ্গি এবং গেঞ্জি বের করে রুমের বাইরে আসলো। সাবিত বিয়ের জুব্বা খুলে লুঙ্গি এবং গেঞ্জি নিয়ে ঘরের বাইরে বেরোলে গোসল করতে। আমাতুল্লাহকে নিয়ে কলে গেল। আমাতুল্লাহ কল চিপ দিয়ে দিচ্ছে আর সাবিত গোসল করছে। সাবিত সাবান ডলতে ডলতে জিজ্ঞেস করল, তোর ভাবি কি চলে গেছে? আমাতুল্লাহ মুচকি হেসে বলল, না ভাইয়া, ভাবি এখন পর্যন্ত যায়নি। কোথায় সে? মনে হয় পুকুর পাড়ে বসে আছে। সাবিত মনে মনে বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর গোসল করা শেষে পুকুর পাড়ের উদ্দেশ্যে পা বাড়াল। চারদিকে অনেক জ্যোৎস্না জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে পুকুর পাড়ে কোনো মেয়ে বসে আছে। সাবিত আরেকটু আগালেই দেখতে পারল মেয়েটার লম্বা চুল মাটি ছুঁয়েছে। ও গিয়ে কোনো কথা না বলে মিলহানার পাশে 2 পা পুকুরের দিকে দিয়ে মিলানোর মতো করে পুকুরের দিকে ফিরে বসল।
মিলহানা তার রবের জিকিরে আনমনা থাকায় খেয়াল করেনি। হঠাৎ ওর মনে হলো ওর পাশে কেউ বসে আছে। ও জিন ভেবে তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে ফু দিয়ে সাবিতের দিকে তাকালো। সাবিত মুচকি হেসে সালাম দিল। মিলহানা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? সাবিত মিলহানার হাত ধরে টেনে বসালো। আপনি আমার হাত ধরেছেন কেন? আপনি কে? সাবিত বলল, আমাকে চিনবে না, আমি ইকরিমা ইবনে সাবিত। মিলহানা সাবিতের দিকে তাকালো। তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে চিনেছি, তুমি মিলহানা বলে সাবিত মিলহানার কাঁধের উপরে হাত দিল। বলো, আমি ঠিক বলেছি না? বলে সাবিতকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল মিলহানা। সাবিতও মিলহানাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। সাবিত কান্না জড়িত কণ্ঠে বলল, অনেক ভালোবাসি তোমায় বউ আমার, আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। মিলহানা কান্না করে যাচ্ছে। সাবিত মাথা উঠিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, আমি এসেছি না, এখন থেকে আর কান্না না। তবুও মিলহানার অবাধ্য চোখ থেকে পানি ঝরে পড়ছে। কান্না বন্ধ করো প্লিজ, আমার ভালো লাগে না। মিলহানা চোখের পানি মুছে মুচকি হাসল। এদিকে আমাতুল্লাহ এবং নুসাইবা মিলে আসরের আজানের পর থেকে বাসর ঘর সাজাচ্ছে। মিলহানা নিজের ঘরে আসতে চাইলে ওরা আসতে দেয়নি। মিলহানা বুঝতে পারেনি কেন তারা এমন করছে। আমাতুল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাবি তোমাকে আপু ডাকে। আমাতুল্লাহর কণ্ঠ শুনে সাবিত মিলহানার পিঠ থেকে হাত সরিয়ে নিল। মিলহানা উঠে রওনা দিলে সাবিত হাত ধরে ফেলল, আরেকটু বসো না, আপু ডাকছে, আগে শুনে আসি। আচ্ছা চলো আমিও যাব। মিলহানা ঘরে গেলে নুসাইবা মিলহানার হাতে একটা শাড়ি দিয়ে বলল, যাও ভাবি এটা পরে আসো। সাবিত বলল, এটা পরে কি হবে? নুসাইবা বলল, একটু পরেই দেখতে পারবি কি হবে। মিলহানা নিজের ঘরে যাওয়ার ধরলে নুসাইবা বলল, আমার ঘরে যান ভাবি। মিলহানা নুসাইবার ঘরে গিয়ে শাড়ি পরল। সাবিত বলল, আমি কি করব? তুই কি করবি তা আমি কিভাবে জানি? সুলাইমানের কান্না শুনে সাবিত দ্রুত গতিতে সুলাইমানের ঘরে গিয়ে সুলাইমানকে কোলে নিল। অনেকদিন পর আবার সুলম সুলাইমানকে দেখে তাদের গায়ে আদর মেখে দিল। মিলহানা শাড়ি পরে এলো। নুসাইবা বলল, মাশাআল্লাহ। আমাতুল্লাহ মাটিতে পাটি বিছিয়ে তার চারপাশে কয়েকটা মোড়া দিয়ে খাবার গুছিয়ে সবাইকে ডাক দিল। খুবাইব এবং লোকমান ছাড়া সবাই এলো। এসে নুসাইবা বাদে সবাই খেয়ে নিল। সাবিত অনেকদিন পর আজ তৃপ্তি ভরে খেয়ে নিল। নুসাইবা দুইটা প্লেটে খাবার নিয়ে ঘরে আসলো। একটা প্লেট টেবিলের উপর রেখে আরেকটা খুবাইবের হাত দিয়ে বলল, যান আপনার বন্ধুকে দিয়ে আসেন। খুবাইব লোকমানকে বারান্দায় খাবার দিয়ে এসে নিজে কল থেকে হাত ধুয়ে এলো। নুসাইবা বলল, আপনি বসেন, আমি হাত ধুয়ে আসি। তার আর দরকার নেই, আমি হাত ধুয়ে এসেছি, তুমি বসো আমি খাইয়ে দিই। তাহলে তো আমারই ভালো বলে নুসাইবা পাটি বিছালো। খুবাইব ভাত মাখিয়ে নুসাইবার মুখে তুলে দিল। রাত 3:30, মিলহানার ঘুম ভেঙে গেল। ও উঠবে কিন্তু সাবিতের কারণে উঠতে পারছে না। সাবিত ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সাবিত গভীর ঘুমে আচ্ছন্ন। এভাবে ছাড়াতে ছাড়াতেই সময় চলে গেল 10-20 মিনিট। ও বিছানা হাতিয়ে মোবাইল হাতে নিয়ে মোবাইলের টাইম দেখল 3:56। ও তাড়াতাড়ি করে উঠে বাসের আলনা থেকে কাপড় চোপড় নিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা দিল। এমন সময় আবার পেছন দিকে তাকিয়ে সাবিতের কাছে এসে বলল, ওই ওঠেন, ওঠেন প্লিজ, তাহাজ্জুদ মিস হয়ে যাবে, ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, সকাল হয়ে যাবে, আরেকটু ঘুমাই, তাহাজ্জুদ তো এমনিতেই মিস হবে, ফজর মিস হলে বুঝবেন কেমন লাগে, আমি কলে যাচ্ছি, দাঁড়াও তুমি একা যেও না, ভয় পাবে, এজন্যই বলছি তাড়াতাড়ি ওঠেন। সাবিত ঘুম ঘুম চোখে উঠে ওর পাশে এসে দাঁড়ালো। মিলহানা সাবিতের গেঞ্জি এবং লুঙ্গি নিয়ে সাবিতকে টানতে টানতে বাইরে নিয়ে গেল। সাবিতের চোখ থেকে এখনো ঘুম সরেনি, কি করে বা সরবে, আজ 6 মাস পর প্রাণ ভরে ঘুমিয়ে আছে ছেলেটি। মিলহানা সাবিতের চোখে 2-3 বার পানির ছিটা মারলে সাবিতের ঘুম ঘুম ভাব চলে যায়। মিলহানা দ্রুত গতিতে বালতি ভরে ফেলে। সাবিত বলল, পানি কি ঠান্ডা? ঠান্ডা ঠান্ডা না করে তাড়াতাড়ি গোসল সেরে নেন। ওরা গোসল করে নিল। মিলহানা বলল, চলেন ঘাট থেকে বাসিয়ে নিয়ে আসি। চলো, আহ পুকুরে কি যাচ্ছ না, পুকুরে গোসল করলেই ভালো হতো। আচ্ছা কালকে থেকে পুকুরে গোসল করবো ইনশাআল্লাহ, যে কয়েকদিন পর্যন্ত জোসনা থাকে। ওগো তাহাজ্জুদের টাইম কি শেষ মনে হয়? কারণ আমি যখন আসি তখন 4টা বাজে। প্রথম দিনই তাহাজ্জুদ মিস করেছেন। আচ্ছা তাড়াতাড়ি করো, মশা কামড়াচ্ছে। ওরা ঘরে এসে দেখলো তাহাজ্জুদের নামাজ শেষ, আর 3 মিনিট পর ফজরের আজান হবে। ফজরের আজানের অপেক্ষায় দুজন বসে রইল। ফজরের আজান হলে সাবিত জুব্বা পরে দুলাভাইকে ডাক দিল। কালকে রাত্রে লোকমান চলে গেছে, তারপর দুজন মিলে মসজিদে গেল। সূর্য তার কিরণ চারিদিকে ছড়িয়ে দিয়েছে। ইয়াহিয়া মাদ্রাসা থেকে উপরে গিয়ে আহমদ সাহেবের রুমে টোকা দিল। আহমদ সাহেব দরজা খুললে ইয়াহিয়া সালাম দিয়ে ভেতরে প্রবেশ করায় অনুমতি চাইল। আহমদ সাহেব অনুমতি দিলেন। ইয়াহিয়া এবং আহমদ সাহেব বিছানায় বসল। ইয়াহিয়া আহমদ সাহেবের দিকে টাকা এগিয়ে দিয়ে বলল, আবু এই যে হুমাজার মোহরানা। আহমদ সাহেব বললেন, বিয়ের কাজ কবে সম্পন্ন করতে চাও? আপনি আর বাবা মিলে যেদিন ঠিক করেন সেদিনই বিয়ে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আচ্ছা আমি তাহলে এখনই মাহাদিকে ডেকে নিই।
আহমেদ সাহেব মাহাদি সাহেবকে ফোন দিয়ে নিজের কাছে নিয়ে দুজন মিলে আলাপ করে ঠিক করল সামনের শুক্রবার ইয়াহিয়া আর হুমাজার বিয়ে হবে। মাহাদি সাহেব বসা থেকে উঠতে যাবে এমন সময় তার ফোনটা বেজে উঠল। মিলহানা ফোন দিয়েছে। মিলহানা ফোন করে জানল সাবিদ কালকে ছাড়া পেয়েছে। মাহাদি সাহেবের মুখখানা আনন্দে জলজল করে উঠল। তারপর তিনি মিলহানাকে ইয়াহিয়ার বিয়ের দাওয়াত দিলেন। বিয়ের দুই দিন আগে মিলহানা এবং সাবিদ আহমেদ সাহেবের বাড়িতে আসলো। ইকরিমা সাহেব আর বাকিরা বিয়ের আগের দিন বিকালে আসলো। শুক্রবার দিন জুমার নামাজের সময় ইয়াহিয়া এবং হুমাজার আবারও বিয়ে হলো। ইয়াহিয়া বাসর ঘরে বসে আছে, বসে এটা সেটা পড়ছে। এমন সময় হুমায়রা হুমাজাকে নিয়ে ঘরে প্রবেশ করল। তারপর ও বের হয়ে বাইরে থেকে দরজা চাপিয়ে দিল। হুমাজা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইয়াহিয়া নেমে দরজা আটকিয়ে দিয়ে হুমাজার হাত ধরে বিছানায় এসে বসালো। তারপর প্রথমে হুমাজার কপালে হাত রেখে একটা দোয়া পড়ল। পরে দুজন দুই রাকাত শুকরিয়া নামাজ পড়ে নিল। ইয়াহিয়া বলল, তুমি আমাকে কথা দিয়েছিলে বাসরাতে একটা কথা বলবে। হুমাজা ইয়াহিয়ার গলা জড়িয়ে ধরে বলল, আনা উহিব্বুকা ফিল্লাহ। ইয়াহিয়াও হুমাজার নাক টেনে বলল, আনা উহিব্বুকা ফিল্লাহ, অর্থ আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। এভাবেই কেটে গেল কয়েক বছর। সাবিত আবারও ফ্যামিলি নিয়ে ঢাকায় চলে এসেছে। এখন তার নিজের একটা ফ্ল্যাট আছে। এখন সে আহমেদ সাহেবের পুরো কোম্পানি দেখাশোনা করে। দাওয়াতের কাজও এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। শত বাধাও তাকে দাওয়াতের কাজ থেকে ফেরাতে পারেনি। মিলহানা এবং সাবিতের এখন এক ছেলে মিকদাত। আমাতুল্লাহ কয়েক বছর আগে সে হারাম রিলেশন ছেড়ে এসেছে রবের কাছাকাছি। এখন তার বয়স 17। হুজাইফা এবং হুমায়রার এক ছেলে মোহাম্মদ। গত বছর সাবা বেগম মারা গেছে। ইয়াহিয়া আর হুমাজার দুই মেয়ে, বড় মেয়ে রায়হানা আর ছোট মেয়ে রাহেলা। যতই দিন যাচ্ছে নুসাইবা আর খুবাইবের ভালোবাসা ততই গভীর হচ্ছে। তারা এখনও নিঃসন্তান। তাদের এক সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। সুলম সুলাইমান এখন বেশিরভাগ সময় লোকমানের বাড়িতে থাকে। হুজাইফা মাদ্রাসা এখন অনেক বড় হয়েছে। সেখানে এখন পাঁচজন হুজুর রাখা হয়েছে আর ইয়াহিয়া হুজাইফা আছে পরিচালকের ভূমিকায়। সাবিত এক গাদা বাজান নিয়ে বাসায় আসলো। বাসার দরজা টোকা দিতেই আমাতুল্লাহ এসে দরজা খুলে ভাইকে সালাম দিল। সাবিত সালামের উত্তর দিয়ে দোয়া পড়ে ঘরে প্রবেশ করল। তারপর পাকের ঘরে গিয়ে বাজার রেখে রুমে আসলো। রুমের দরজা খোলাই ছিল ও ভিতরে ঢুকে সালাম দিয়ে পেছন থেকে মিলহানাকে জড়িয়ে ধরে ওর গালে চুমু দিয়ে বলল, কি ভাবছ বউ? মিলহানা সাবিতের দিকে ফিরে সালামের জবাব দিয়ে বলল, সাবিতের কপালে চুমু দিয়ে দুই হাত ধরে বলল, ভাবছি। এমন সময় মিকদাত দৌড়ে এসে ঘরে সাবিতকে জড়িয়ে ধরে সালাম দিল, আসসালামু আলাইকুম। মিকদাতকে দেখে সাবিত মিলহানা দূরে সরে দাঁড়িয়েছে। সাবিত মিকদাতকে কোলে নিয়ে গালে চুমু খেয়ে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাবা, আজকে পড়তে বসেছিলে? আপনি শুধু পড়া করেন, আমার এত পড়তে ভালো লাগে না। আমি এত পড়তে পারবো না, আমি অল্প অল্প পড়ব। সাবিত বলল, এই কথা বললে তো চলবে না, তোমাকে বেশি বেশি পড়ে তাড়াতাড়ি আলেম হতে হবে, বাবার মতো দায়ী হবে, তাই না? মিকদাত বলল, কি মজা কি মজা, আমি দাওয়াত দেব, মানুষকে মুসলমান বানাবো। বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করাবেন কবে? এই তো বাবা, খুব তাড়াতাড়ি করবো ইনশাল্লাহ। বাবা, সুলম সুলাইমান আসে না কেন? ওরা কবে আসবে? ওরা তো এখন মাদ্রাসায় পড়ে, ওরা এখন আসতে পারবে না। আজকে তোমার ফুপু ফুপা আসবে, কিন্তু ওরা আসবে না ইনশাল্লাহ। মিকদাতের মনটা একটু খারাপ হয়ে গেল। আজ আমাতুল্লাহকে দেখতে আসবে, নুসাইবাকে জানানো হয়েছে, সে বলেছে বিকেলবেলা চলে আসবে। মেহমান আসবে রাত্রে। পৃথিবীর বুকে সন্ধ্যা নেমে এসেছে, চারদিক থেকে ভেসে আসছে সুমধুর আজান। আমাতুল্লাহ নামাজ পড়ে ফুল হাতা সাদা গাউন পরে মাথায় সুন্দর করে হিজাব মেরে ঠোঁটে হালকা একটু লিপস্টিক এবং চোখে কাজল দিল। আজানের দুই মিনিট পর দুজন মহিলা ঘরে প্রবেশ করলেন। দুজনেই কালো বোরকায় আবৃত। একজন হলেন পাত্রের মা, অন্যজন পাত্রের বড় বোন। হান্না বেগম তাদেরকে সালাম দিয়ে সোফার রুমে নিয়ে বসালেন। তারপর জিজ্ঞেস করলেন, আপা এখন তো আজান দিয়েছে, আপনারা নিশ্চয়ই নামাজ পড়বেন, আপনাদের জন্য জায়নামাজ এনে দেব? পাচার মা বলল, জি আপা আমাদের নামাজ পড়া দরকার। তারপর দুজন উজু করে নামাজ পড়ে নিল। আমাতুল্লাহ নামাজ পড়ে এসে পাচার মায়ের সামনে বসল। পাচার মা আমাতুল্লাহকে এটা সেটা জিজ্ঞেস করলেন। মাগরিবের নামাজ শেষে ইকরিমা সাহেব, সাবিত আর পাত্র বাড়িতে আসলো। সাবিত, পাত্র আর আমাতুল্লাহকে একটা রুমে বসিয়ে দেওয়া হলো। তারা কিছু জরুরি কথাবার্তা শেষ করল। আমাতুল্লাহ নিজের ঘরে আসলে পাচার মা এবং তার বোন পাত্রের কাছে গেল। পাত্র সাবিতকে বলল, তারা কিছুক্ষণ একা কথা বলতে চায়। সাবিত চলে গেলে তারা 10 মিনিট কিছু কথা বলল। তারপর পাত্রের মা হান্না বেগমের সাথে কথা বলে সামনের শুক্রবার বিয়ে ঠিক করল। নুসাইবার বিকেলে আসার কথা থাকলেও সে আসতে পারেনি। আজ সকাল থেকে খুবাইবের নাক দিয়ে রক্ত পড়ছে, তাই আসতে পারেনি। সকালবেলা খুবাইবকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, সিরিয়াল দিয়ে রেখেছে। সকাল 10টায় খুবাইব এবং নুসাইবা ডাক্তারের কাছে গেল। ডাক্তার কিছু টেস্ট দিয়ে পরবর্তী দিন দেখা করতে বলল। রাহেলা পুরো বাড়ি ছুটছে আর তার পিছু পিছু ছুটছে হুমাজা।
ইয়াহিয়া বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মা আর মেয়ের কাণ্ড দেখে হুমাজাকে বলল, দাও আমার কাছে দাও, আর দেখো বাচ্চাদের কিভাবে খাওয়াতে হয়। হুমাজা বলল, আমার কাছ থেকে শিখে আমাকে বলটি মারেন না। ইয়াহিয়া হুমাজার হাত থেকে বাটি নিয়ে নিলে হুমাজা হাত ধুয়ে হুমায়রার কাছে গেল। হুমাজা বলল, ভাইয়াকে বলে চলো না আজকে ঘুরতে যাই। কোথায় যাবে? চল একটা চাইনিজ রেস্টুরেন্টে যাই। চাইনিজ রেস্টুরেন্টে যাওয়া ঠিক হবে না, একবার ওরা শিখে ফেললে বারবার খেতে চাইবে, আর কিছু হবে না ইনশাল্লাহ। আমরা লিমিটেশন বজায় রেখে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ, একদিনেরই তো ব্যাপার। আচ্ছা আমি তোর ভাই আসলে বলবো ইনশাল্লাহ। তুই ভাইয়াকে বলেছিস? না, এখন গিয়ে বলবো ইনশাল্লাহ। হুজাইফা ইয়াহিয়ার সম্মতি প্রকাশ করলে মাগরিবের নামাজ পড়ে ওরা রওনা দিল। রেস্টুরেন্টের সামনে হুজাইফা গাড়ি থামালো। হুমায়রা নামতে গেলে ও বলল, একটু পরে নামো। কেন পরে নামবো? কেন? একটু পরেই দেখতে পারবে ইনশাল্লাহ। মোহাম্মদ এসে বলল, আব্বু আসেন ভেতরে যাই। হুজাইফা বলল, হ্যাঁ বাবা যাবো, একটু ধৈর্য ধরো, সবাই অপেক্ষা করছে। ইয়াহিয়াও জানে না কেন অপেক্ষা করছে। একটু পরেই ওদের গাড়ির ঠিক সামনে এসে একটা বাইক থামল। সবাই সামনের দিকে তাকালো। মোহাম্মদ গাড়ির ভেতর থেকে চিৎকার দিল, মেঘদাত! গাড়ির দরজা আটকানো থাকায় মেঘদাত শুনতে পারল না, সে এদিক ওদিক তাকাচ্ছে। সে গাড়ির ভেতরে থাকা মানুষগুলোকে এখন পর্যন্ত দেখেনি। সাবিত, মেঘদাত এবং মিলহানাকে দেখে সবার মুখে হাসি ফুটে উঠল। হুজাইফা বলল, নাও এবার নামো। সবাই মিলে রেস্টুরেন্টের ভেতরে গেল। খুবাইব বলল, সকাল থেকে রক্ত পড়া বন্ধ হয়েছে তোমার, যাওয়া লাগবে না। আমি যাই। নুসাইবা বলল, আপনি যা ভালো মনে করেন, শরীরে সুস্থতা বোধ করলে যান। আচ্ছা তাহলে খাবার দাও, আমি যাচ্ছি। খুবাইব সকাল 11টার সময় ডাক্তারের কেবিনে গেল। ডাক্তার ভালো করে খুবাইবের রিপোর্টগুলো পর্যবেক্ষণ করল। তারপর খুবাইবের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, নিশ্চয় তিনি যা করেন ভালোর জন্যই করেন, তিনি যা করেন তাতে কল্যাণ রয়েছে। তবুও অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনার স্ত্রীর যে ক্যান্সার ছিল তা আপনার শরীরে প্রবেশ করেছে, আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। খুবাইব সেখানেই স্ট্যাচু হয়ে গেল। ডাক্তার খুবাইবের হাত ধরে বলল, আপনার আর সময় আছে 2 মাস, আপনি ক্যান্সারের একদম লাস্ট স্টেপে চলে এসেছেন। খুবাইব এই কথা শুনে আর 1 মিনিটও দাঁড়ালো না, সরাসরি চেম্বার থেকে বাইরে এসে পড়ল। খুবাইব বাইরে এসে কিছুক্ষণ রাস্তার ধারে ফুটপাতে বসে রইল। তারপর লোকমানকে ফোন দিয়ে পার্কে আসতে বলে নিজেও পার্কের দিকে হাঁটল। খুবাইব লোকমানের আগেই পার্কে পৌঁছে গেল। সে চারপাশে প্রকৃতি দেখছে আর তার চোখ বারবার রক্তিম বর্ণ ধারণ করছে। কিছুদিন পরেই সে এই পৃথিবী থেকে বিদায় নেবে, হয়তো এটাই ভাবছে। খুবাইব আসার 5 মিনিট পর লোকমান আসলো। এসে খুবাইবের পাশে বসে সালাম দিল। খুবাইব আস্তে করে সালামের জবাব দিল। খুবাইবের সালামের জবাবে কান্না আটকানোর চেষ্টা ছিল, যা লোকমান খুব সহজে বুঝে গেল। লোকমান বলল, কি হয়েছে দোস্ত? খুবাইব বলল, আমি আর এই পৃথিবীতে বেশি দিন নাই রে, এই তো আর 2 মাস পরেই এই পৃথিবী থেকে বিদায় নিব। লোকমান বলল, ফাজলামি করিস না তো বল কি হয়েছে। লোকমানের দিকে তাকিয়ে খুবাইব বলল, ফাজলামি করছি না রে, আমি আর 2 মাসের অতিথি এই পৃথিবীতে, 2 মাস পরে আমার আখিরাতের জীবন শুরু হবে, আমার স্ত্রীর ক্যান্সার আমার ভেতরে প্রবেশ করেছে। নিমেষে লোকমানের চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করল। দুই বন্ধুই কাঁদছে, একজন পৃথিবী থেকে চলে যাওয়ার ভয়ে, অন্যজন তার প্রিয় বন্ধুকে হারানোর ভয়ে। খুবাইব বলল, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, তিনি যা চান তাই হয়। লোকমান কান্না জড়িত কণ্ঠে বলল, যদি জান্নাতে যাই সেখানে আমি বন্ধু হিসেবে তোকে চাইব বন্ধু, ইনশাআল্লাহ। ভাবছি আমার পরিবারের কাউকে জানাবো না বিষয়টি, জানালে আমার সাথে সাথে সবাই অনেক ভেঙে পড়বে, আর আমি এই অবস্থা দেখে গেলে মনে অশান্তি নিয়ে মরব। লোকমান বলল, না জানানোটা কি ঠিক হবে? হ্যাঁ, আজ বৃহস্পতিবার, আমাতুল্লার গায়ে হলুদ। কাল সকালবেলা খুবাইব আর নুসাইবা এসেছে, বিকেলবেলা লোকমান, সুলুম আর সুলাইমান এলো। নুসাইবা বলল, আপনার কি হয়েছে? আপনার কি কিছু হয়েছে? কিছু হলে আমাকে বলেন, ইদানিং আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন। খুবাইব মুচকি হেসে বলল, আমার আবার কি হবে? সেদিন ডাক্তারের কাছ থেকে আসার পর থেকে খেয়াল করছি আপনি একদিন রাত্রেও ঘুমান না, সারা রাত ইবাদত করেন, এটা কিন্তু ভালো না, এতে আপনি আপনার শরীরের উপর জুলুম করছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্প আমলে যথেষ্ট, আপনি সারা রাত না ঘুমিয়ে শরীরকে তার হক থেকে বঞ্চিত করছেন। আপনার ওপর যেমন আপনার রবের হক রয়েছে তেমনি আপনার উপর আপনার শরীরের হক রয়েছে, এভাবে রাত্রে না ঘুমিয়ে শুধু ইবাদত করাকে ইসলামও তেমনভাবে সমর্থন করে না। খুবাইব আবারও মুচকি হেসে বলল, 2 মাস পর থেকে আর এভাবে নামাজ পড়ব না বউ। কেন, এ 2 মাস কি? এই 2 মাস আমার রবের কাছাকাছি যাওয়ার সুযোগ, আমি আমার শরীরকে কন্ট্রোল রেখে ইবাদত করছি, আমার এতে সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ। বারবার নুসাইবাকে ডাকছে আপু। নুসাইবা মিলহানের কাছে ছুটে গেল। আজ আমাতুল্লার বিয়ে সম্পন্ন হলো। আমাতুল্লার বরের নাম আবদুল্লাহ। আবদুল্লাদের বাড়ি থেকে আবদুল্লাহ সহ 10 জন বরযাত্রী হিসেবে এসেছিল, মোট 50 জনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এখন বিদায়ের পালা,
এই সময়টা সব মেয়েরই কষ্টের একটা সময়। আমাতুল্লাহ কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে ফেলেছে। গাড়ি ছাড়লেও আমাতুল্লাহ তার কান্না ছাড়েনি। আবদুল্লাহ তার পকেট থেকে একটা রুমাল বের করে আমাতুল্লার দিকে ধরে বলল, টেক দ্য হ্যান্ডকারচিফ। আমাতুল্লাহ আবদুল্লার দিকে তাকালো। আবদুল্লাহ নিজেই তার রুমাল দিয়ে আমাতুল্লার চোখের পানি মুছে দিয়ে বলল, অনেক কেঁদেছেন, আর কাঁদবেন না, কখনোই কাঁদবেন না। গাড়ি পৌঁছে গেল তার গন্তব্যে। আবদুল্লার মা আর বড় বোন এসে আমাতুল্লাহকে ঘরে নিয়ে গেল। আমাতুল্লাহ এখনো বোরকা পরে আছে, কারণ একটু পরে বাড়ির সব পুরুষ সদস্যরা তাকে দেখতে আসবে, তাই আবদুল্লার মা তাকে বোরকা খুলতে দেননি। আমাতুল্লাহ খাটের উপর বোরকা পরে গুটিসুটি মেরে নিচের দিকে তাকিয়ে বসে আছে। আস্তে আস্তে 10 থেকে 15 জন পুরুষ এসে ওর রুমটা ভরে গেছে। ও হাজার পুরুষের মধ্যে খুঁজছে আবদুল্লাহকে। পাশেই আবদুল্লাহকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরিচিত একটা কণ্ঠ ভেসে আসছে, আরে আবদুল্লাহ, আমি তো ভিড়ের জ্বালায় তোর বই দেখতে পারলাম না। আবদুল্লাহ বলল, সামনে আয়। কণ্ঠটা পরিচিত হলেও পুরোপুরি ভালোভাবে চিনতে পারছে না কণ্ঠটা কার। আবদুল্লাহ বলায় লোকটি ভিড় ঠেলে আবদুল্লার পাশে এসে দাঁড়ালো। তারপর লোকটি বলল, মাশাআল্লাহ। আমাতুল্লাহ লোকটির দিকে তাকিয়ে হতচকিয়ে গেল। ওর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, তোফায়েল, তোফায়েল এখানে কি করছে? আবদুল্লাহ বলল, দেখেছিস চাস্তো? তোফায়েল বলল, হ্যাঁ চাস্তো দেখেছি, তোর বুকে চেনা চেনা লাগছে, মনে হয় আগে কোথাও দেখেছি। দেখতেও পারিস তোর মাদ্রাসার পাশের মাদ্রাসায় লেখাপড়া করতো। বউ দেখা শেষে সবাই একে একে বেরিয়ে গেল। আবদুল্লাহ বলল, আমি আপনার মাথায় হাত চেখে একটা দোয়া পড়তে পারি? জি পারেন। আবদুল্লাহ আমাতুল্লার মাথায় হাত চেখে দোয়া পড়ে আমাতুল্লাহকে ওযু করে আসতে বলল। আমাতুল্লাহ ওযু করে আসলে দুজনের নামাজ পড়ে আবারও খাটে এসে বসল। আবদুল্লাহ বলল, আমি কি তোমার বন্ধু হতে পারি? আমাতুল্লাহ মনে মনে বলল, কি কথা, আমি কি তোমার বন্ধু হতে পারি? অলরেডি আমি যে তাকে মন দিয়ে ফেলেছি সেটা সে বুঝবে না? আমাতুল্লাহ বিড়বিড় করে বলল, আমি আপনার বন্ধু না, আপনার প্রেমিকা হতে চাই। আবদুল্লাহ আবার জিজ্ঞেস করল, আমি কি আপনার বন্ধু হতে পারি? না। আমাতুল্লাহ ঝটপট না জবাবটা আবদুল্লার বুকের ভেতর গিয়ে লাগলো। তবুও মুখে মুচকে হাসি বজায় রেখে বলল, দেখেছেন আমাদের নামের কত মিল, আপনার নাম আমাতুল্লাহ, আমার নাম আবদুল্লাহ। আমাতুল্লাহ মাথা ঝুলালো, আসুন আমরা খেয়ে নিই।